হে গাইস, আজকে আমি তোমাদের সাথে আলুর একটা ইউনিক রেসিপি শেয়ার করব। তো ভিডিওটা লাস্ট অবধি দেখো, স্কিপ করো না। তো আমি আলু বয়েল করে ম্যাশ করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদের গুঁড়ো। এবার এর মধ্যে আমি ফাটানো ডিম দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি ময়দা, এরপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কার গুঁড়ো, তারপর ভালো করে এটাকে মিক্স করে নেব। আমি হাতে ইউজ করছি। এরপর এটার মধ্যে একটু আমি জোয়ান দিয়ে দিচ্ছি। জোয়ানের গন্ধটা পার্সোনালি আমার খুব পছন্দ, তাই আমি দিয়েছি। তোমাদের যদি পছন্দ না হয় তাহলে তোমরা স্কিপও করতে পারো। এবার আমি গোল গোল শেপ করে ভেজে নেব। সো ভাজার পর এরকম দেখতে হবে গাইস। এটা এরকম শুধু শুধু খেতেও দারুণ লাগে, বিকেলের স্ন্যাক্সের জন্য এটা একদম পারফেক্ট। সো এবার আমি একটা গ্রেভি বানাবো। তার জন্য একটা প্যানে আমি তেল গরম করতে দিলাম। এবার এর মধ্যে আমি তেজপাতা আর শুকনো লঙ্কা দিয়ে দেব। তো এরপর আমি পেঁয়াজ বাটা, আদা বাটা আর রসুন বাটা এটার মধ্যে দিয়ে দেব। যখন এটা এরকম পজিশনে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, এটা অনেকটা পরিমাণেই দেবো কারণ এটা একটু ঝাল ঝাল হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো নুন, তারপর এই সবগুলোকে একসাথে মিক্স করে নেব। ভালো করে মিক্স করতে হবে গাইস। তোমরা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করো, তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। যখন এরকম মশলাটা কষে যাবে ওর মধ্যে আমি জল দিয়ে দিচ্ছি। তারপর এটাকে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। যখন এরকম বয়েলিং পজিশনে আসবে আমি এক এক করে বড়াগুলো দিয়ে দেব। এরপর আবারও একটু ঢাকা দিয়ে রেখে দেব। সো এটা হয়ে গেছে প্রায়। তোমরা যদি মুচমুচে মাছের ডিমের বড়ার রেসিপি জানতে চাও তাহলে ওপরে আই বাটনে ক্লিক করো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দাও। থ্যাংকস ফর ওয়াচিং।